জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এরপরে আলোচনায় অংশ নিয়ে বিচারপতিদের অপসারণ বিষয়ে করণীয় নিয়ে কথা বলেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে ব্যবস্থা আছে তাতে প্রধান বিচারপতি এবং দুজন সিনিয়র সুপ্রিম কোর্টের জাজ, কোনো কারণে যদি চিফ জাস্টিসের বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে অন্য একজন ওই দুজনের পরে যে সিনিয়র তিনি হবেন। আপনি বলেন একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে তার সাবঅর্ডিনেট, তার সহকর্মী তারা কি বিচার করতে পারবে? এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, নিজের বিচার কখনোই নিজে করতে পারে না। পার্লামেন্টের জবাবদিহিতা করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি কে ইমপিচমেন্ট করা যাবে, প্রধানমন্ত্রীকে যাবে, স্পিকার কে যাবে, আপনি হলো সবার আইনের ঊর্ধ্বে, আপনাকে করা যাবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিতে আন্তরিক সরকার। একদিকে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে আমরা একমত, আরেক দিকে বিচার বিভাগের অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা সেটা কিভাবে নিশ্চিত করা যায়। ওয়াকার্স পার্টির সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, নির্বাহী বিভাগ কিংবা বিচার বিভাগ সংবিধানের বাইরে যেতে পারেন না। ষোড়শ সংশোধনীতে যে সংশোধনীতে যে বিধানগুলো আমরা করেছিলাম সেটাকে তারা বাতিল করলেন এবং বাতিল করে বললেন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। মানে স্পিকার এটা কোথায় সংবিধানের সাথে সাংঘর্ষিক সে বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত খোলাসা করে বলেননি। জাসদ দলীয় সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেন, 1972-এর সংবিধানের 96 ধারা পুনঃস্থাপন করেছে জাতীয় সংসদ। যেটা সংসদ তৈরি করে যে কোনো আইন আপনি বাতিল করে দিতে পারেন। হ্যাভ ইউ গট দ্যাট রাইট? আপনাকে কনস্টিটিউশন তা দিয়েছে। আপনাকে বারংবার বলছে সংসদের কোনো আইন যদি বেসিক স্ট্রাকচারকে অতিক্রম করে, ক্ষতিগ্রস্ত করে, সেটা আপনি দেখতে পারেন। বিচারপতিদের অপসারণ প্রশ্নে সিনিয়র সংসদ সদস্যদের আলোচনা এদিন জাতীয় সংসদ প্রাণবন্ত ছিল। এটা আপল্যান্ড সিচুয়েশন। ফারুক খান, আরটিভি, ঢাকা।